বাংলা সাহিত্যের মুসলিম ধারার দিকপাল, কালজয়ী উপন্যাস, বিষাদ সিন্ধুর রচয়িতা, কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন। 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি মুসলিম সমাজের প্রথম প্রবাদ প্রতিম ও জনপ্রিয় লেখক, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক 37টি গ্রন্থ রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। তার রচনা সমগ্রের মধ্যে বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, রত্নাবতী, গৌরী সেতু, বসন্ত কুমারী, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, গোজীবন, বেহুলা গীতাভিনয়, গাজিমিয়ার বোস্তানি এবং বৃহৎ হীরকখনি উল্লেখযোগ্য। মীর মোশাররফ হোসেনের আমার জীবনী গ্রন্থ থেকে জানা যায়, কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন তার সাহিত্যগুরু। হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত গ্রামবার্তা প্রকাশিকা ও ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর নামক পত্রিকা দুটিতে মোশাররফ হোসেনের সাহিত্যচর্চা শুরু হয়। গ্রামবার্তা পত্রিকায় মীর মোশাররফ সাহিত্য, দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রকাশের পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সঙ্গে জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করেন। নীল বিদ্রোহের উপরে জমিদার দর্পণ সহ প্রায় 25টি গদ্য গ্রন্থ রচনা করে মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম আধুনিক মুসলিম গদ্যশিল্পীর মর্যাদা লাভ করেন। তার সম্পাদিত হিতকরী 1890 পত্রিকায় বাউল শিরোমণি লালন ফকিরের উপরে প্রথম লালন জীবন দর্শন মহাত্মা লালন ফকির প্রকাশিত হয়। 1912 সালের আজকের এই দিনে দেলদুয়ার স্টেটের ম্যানেজার থাকাকালে পরলোক গমন করেন মীর মোশাররফ হোসেন। আজ 19 ডিসেম্বর মীর মোশাররফ হোসেনের মহাপ্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।